রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে আমদানি পণ্যের দামে। চট্টগ্রামের খাতুনগঞ্জে গম ও রডের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ভোক্তারা বলছেন, বাজার সয়লাব হলেও সংকটের অজুহাতে বাড়ছে দাম। আর আগের আমদানি করা কাঁচামালে তৈরি হলো এমএস রডের দাম টনে বেড়েছে 5,000 টাকা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বুরাজয়। বাংলাদেশের গমের চাহিদার একটি বড় অংশ পূরণ করা হয় রাশিয়া ও ইউক্রেন থেকে। কৃষ্ণ সাগরের দেশ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে তমকে গেছে গম আমদানি। তবে ভারত, কেনিয়া সহ আরো 4টি দেশের গম চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকলেও গম সংকটের অজুহাতে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গমের দাম ছাড়িয়েছে রেকর্ড। ইউক্রেন থেকে যদি এখন মাল আনতে যান, রাশিয়া থেকে মাল আনতে যান, এগুলো 1700-1800 টাকা কস্টিং হয়ে যাবে। এদিকে দেশের রডের উৎপাদন বেড়ে গেলেও কাঁচামাল আমদানি হয় রাশিয়া ইউক্রেন সহ আরো কয়েকটি দেশ থেকে। তবে দুই দেশের যুদ্ধে ইস্পাতের কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রডের দামও ছাড়িয়েছে বিশ্ব রেকর্ড। বিশ্বে যখন যুদ্ধ হয়নি রাশিয়া ইউক্রেনের, তার পূর্বে কিন্তু জাহাজের দাম অনেক গুণ বৃদ্ধি ছিল, 670-680 ডলার তখন এলসি গিয়েছিল। চট্টগ্রামের রড ব্যবহারকারীরা বলছেন, আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি দামে কেনা কাঁচামাল এখনো কারখানায় আসেনি। এখন যেসব কাঁচামাল দিয়ে রড তৈরি হচ্ছে তা আগের কেনা, ফলে এই মুহূর্তে রডের দাম বাড়ানো অযৌক্তিক। যারা বর্তমানে মিলাররা আছেন, ওনারা চাইলে আগের যে এলসির র মেটেরিয়ালসগুলো আছে ওই রেটেই আমাদেরকে দিতে পারে, কিন্তু ওনারা একটা ব্যবসায়িক পলিসি নিয়ে ওনারা একজুট হয়ে এই সাডেনলি রডের বাজারটা আপ করে ফেলছে। তাই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি বক্তাদের। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।